এতদিন দেশের মধ্যে সীমাবদ্ধ ছিল কৃষক আন্দোলন। সিংহু, টিকরি ও গাজিয়াবাদ সীমানায় নাছোড় কৃষক আন্দোলনের আজ এবার দেশের সীমানা পেরোলো। কৃষক আন্দোলনকে সমর্থন করে আন্তর্জাতিক পপ তারকা রিহানার টুইট। কেন আমরা এ বিষয়ে কিছু বলছি না? কৃষকদের দাবিকে সমর্থন করে ও কেন্দ্রের অবস্থানের বিরোধিতা করে টুইট করেন পরিবেশ আন্দোলনকারী গ্রেটা থুনবার্গ। এরপরই বিষয়টি নিয়ে সরব হয় বিদেশ মন্ত্রক। সোশ্যাল মিডিয়ায় স্পর্শকাতর পোস্ট দেওয়া নিয়ে সতর্ক করে কড়া বার্তা দিয়েছে বিদেশ মন্ত্রক। না জেনে বুঝে কোনো বিষয়ে মন্তব্য থেকে বিরত থাকা উচিত বলে টুইটে বার্তা বিদেশ মন্ত্রকের। রিহানার টুইট নিয়ে বিদেশ মন্ত্রকের এই অবস্থানকে সম্পূর্ণ সমর্থন করেছেন বলিউডের প্রথম সারির এক ঝাঁক তারকা। রিহানার বিরুদ্ধে গর্জে উঠে তাদের অভিযোগ, দেশের ঐক্যকে নষ্ট করার চেষ্টা চলছে। অক্ষয় কুমার থেকে কঙ্গনা রানাওয়াত সকলেই একই কথা বলেন। এদিকে রিহানাদের সমর্থন করে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর তোপ, দমন পীড়নের সরকার চালাচ্ছে কেন্দ্র। मैं आज जो किसानों की समस्या है, जो दिल्ली के चारों ओर हो रहा है, और बजट पे थोड़े पॉइंट्स रखना चाहता हूं। सबसे पहला सवाल, सरकार किलाबंदी क्यों कर रही है? क्या ये किसानों से डरते हैं? क्या किसान दुश्मन है? मैंने कहा है कि किसान हिंदुस्तान की स्ट्रेंथ है, शक्ति है, और इसको दबाना, मारना, धमकाना सरकार का काम नहीं है। सरकार का काम किसान से बात करने का है और इस समस्या को रिजॉल्व करने का है। রাহুল রিহানাদের দেশদ্রোহী আখ্যা দিয়েছেন বিজেপি মুখপাত্র সম্বিত পাত্রা। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।